ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে ফ্রি রেশন নিয়ে উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আরও পাঁচ বছরে মেয়াদ বৃদ্ধি করা হল ফ্রি খাদ্য সামগ্রী দেওয়ার যার ফলে অনেকেই উপকৃত হবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার তরফ থেকে মেয়াদ বৃদ্ধির ফলে আরও কারা কারা ফ্রিতে রেশন সামগ্রী কতদিন একটা না পেয়ে যাবেন সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না আরও পাঁচ বছর একাশি কোটি মানুষ পাবেন বিনামূল্যে খাদ্যশস্য এগারো দশমিক আট লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ালো ভারত সরকার বুধবার ২৯ নভেম্বর এই সিদ্ধান্তে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান দু সালের পয়লা জানুয়ারি থেকে আরও পাঁচ বছরের জন্য এই সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানো হলো কোভিড মহামারী চলাকালীন দেশের একাশি কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করার জন্য এই প্রকল্প চালু করেছিল মোদী সরকার তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আরও পাঁচ বছর ধরে দরিদ্র মানুষকে খাদ্যশস্য সরবরাহ করা হবে আগামী পাঁচ বছরে এর জন্য সরকার প্রায় এগারো দশমিক আট লক্ষ কোটি টাকা খরচ করবে তবে তিনি জানিয়েছেন প্রয়োজনে তহবিল আরো বাড়ানো হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এমনিতে প্রতি মাসে ভর্তুকিযুক্ত দামে প্রদত্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হয় দরিদ্র মানুষদের মহামারীর সময় দু কুড়ি ছেলে এর পাশাপাশি প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্যশস্য প্রদান করা শুরু করেছিল মোদী সরকার তার থেকে এই প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে শেষ পর্যন্ত দু হাজার সালের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু খাদ্য সুরক্ষা আইনের আওতায় আরও এক বছরের জন্য বিনামূল্যে রেশন প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী সরকার হিসেব মতো দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের এই প্রকল্পের মেয়াদ এবার আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হলো এই প্রকল্পের মেয়াদ বাড়ানো তা অবশ্য আগেই জেনেছিলেন প্রধানমন্ত্রী মোদী নভেম্বরের শুরুতে ছত্তিশগড়ের দুর্গে একটি নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ এই ডিসেম্বরে শেষ হচ্ছে কিন্তু আপনাদের ছেলে গরিবই দেখছে দরিদ্রের মধ্যে দিন কাটেছে দরিদ্রের মধ্যে থেকে উঠেছে সে অন্য সিদ্ধান্ত নিয়েছে আমি ঠিক করেছি বিজেপি সরকার এই প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াবে এটা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটা মোদির গ্যারান্টি নির্বাচনীমুখী রাজ্যে গিয়ে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার জন্য তার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছিল তৃণমূল